সর্বস্তরের সাধারণ মানুষের যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়েছে, সেই সমস্ত শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্তদেরকে চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এবং এই জনসভার সম্মানিত বিশেষ অতিথি বিএনপির জাতীয় সম্মানিত প্রধান অতিথি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মঞ্চপ্রবিষ্ট আজকের এই জনসমাবেশের বিশেষ অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা ইমরান সালেহ প্রিন্স, সহ জাতীয় নির্বাহী কমিটির সম্মানের মানুষ, সহ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আজকে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই বিএনপির আগামী বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নির্দেশনায় গত 17 বছর আমরা রাজপথে স্বৈরাচারকে বিদায় করার জন্য আন্দোলন করেছি। ইনি আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রধান অতিথি হিসেবে এই কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আজকে ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে আমার নেতাকে আমি সংগ্রামে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। নেতা আপনাকে আমরা বলতে চাই, স্বৈরাচার মুক্ত হয়েছে স্বীকৃতি, কিন্তু স্বৈরাচারের দূষণ এখনো বাংলাদেশ থেকে মুক্ত হয় নাই। আজকে আমরা বলতে চাই কিশোরগঞ্জ জেলার 17টি শহীদ পরিবার মঞ্চ উপস্থিত, 16টি পঙ্গু আমাদের সহকর্মী সাধারণ মানুষ মঞ্চ উপস্থিত, আমরা হাজার হাজার নেতা কর্মী রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আপনি স্বাধীনতা যুদ্ধে গত 17 বছর নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আপনার নেতৃত্বে কিশোরগঞ্জের প্রতিটি উপজেলার প্রতিটি জায়গায় রাজপথে আমাদের সহকর্মী সহযোগিতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা আজকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনে যার জন্য আন্দোলন সে ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা হয় নাই। আমরা করতে চাই, আমরা রাজপথে আছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু নির্দিষ্ট কিছু সংস্কার করে এই মানুষের জনস্রোতকে নির্বাচনী রূপ নেবে দাবি তো করতে হবে। আবার অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, আপনার নেতৃত্বে অতীতে সকল ষড়যন্ত্র আমরা আজ কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে রাজপথে মোকাবেলা করেছি। আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি আমাদের কোনো দোয়া করবেন, আপনার পাশে আপনার কিশোরগঞ্জ জেলা বিএনপি আমি আর কথা দিয়ে বলবো না, আমার প্রিয় নেতা বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি ধন্যবাদ জানাই আমার কিশোরগঞ্জ জেলার 21টা ইউনিটের বিএনপি সহ সকল সংগঠনের নেতৃবৃন্দকে, যারা এই প্রকল্প লক্ষ্য ভ্রমণকে কষ্ট করে উপেক্ষা করে আজকে সমাগত হয়েছেন, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল সহ মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আজকে সভাকে সফল করেছেন। প্রশাসনকে ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতার জন্য, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতার জন্য, ঢাকা মিডিয়ার লোকজন আসছে তাদেরকে ধন্যবাদ জানাই, ড্যাবের র্যাবের ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই, তারা আজকে চিকিৎসা দিয়েছেন আমাদেরকে, এই মা প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি কিশোরগঞ্জ জেলার এই বাজারে ব্যবসায়ী বৃন্দ, ঠেলাগাড়ি, খেটে খাওয়া ফেরিওয়ালা, শ্রমজীবী মানুষ, আমাদের জনসভায় আসার প্রাক্কালে আপনাদের যদি কিছু কষ্ট হয়ে থাকে আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আজকে আপনাদের অনিচ্ছাকৃত এই কষ্ট দেওয়ার জন্য আমি আর কথা না বাড়িয়ে কিশোরগঞ্জের সমস্ত মানুষ তথা মঞ্চ উপস্থিত 17টি পরিবার এবং 16টি এই ভঙ্গহানি পরিবারকে আমি আশ্বস্ত করতে চাই, আমার দল যদি ক্ষমতায় যায়, কখনো দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে এখানে উপস্থিত, জাতীয় স্থায়ী কমিটির বৃন্দ উপস্থিত, আপনাদের জন্য আমাদের সরকার যেমনি দাবি করবে ইনশাআল্লাহ জাতীয় দিনের মর্যাদা দিতে হবে শহীদদেরকে। সরকার যারা পঙ্গু অসহায় তাদেরকে চিকিৎসা দিন, সুস্থ করুন, আর যারা আহত নিহত তাদেরকে সহায়তা করুন। এই কথা বলে
এবং এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ। তারিন্দর হক, তারিক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।